আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, সুপ্রিয় দর্শক বন্ধুরা, মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, পাশাপাশি বাংলা নববর্ষের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজকের এই লাইভ শোতে আপনাদেরকে বিগত দিনে বিভিন্ন গুণীজনদের নিয়ে হাজির হয়েছি, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটু ব্যতিক্রমধর্মী কথা বলবো, যদিও রমজানের সময় সবাই আজকে এই মুহূর্তে রেস্ট করছেন, কিংবা ইউরোপে চলছে ইস্টার ফ্রাইডে বন্ধের দিন, তো সবাই বাড়িতেই রয়েছেন, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। কালচার অফ বাংলার এই প্ল্যাটফর্মে আপনারা লাইক দিয়ে কমেন্টস করে আমাদের পাশেই থাকুন, আমরা আপনাদের সাথে থাকব। আজকে আমরা একটি ব্যতিক্রমধর্মী আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ গণতন্ত্রী প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহায়ণ প্রকল্প। আর এই প্রকল্প সম্পর্কে আমাদের সাথে আজকে যিনি যুক্ত হয়েছেন, যিনি কথা বলবেন, তিনি দীর্ঘ 3 দশকেরও বেশি জার্মানিতে বসবাস করছেন, বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতার ডিগ্রি নিয়ে যিনি জার্মানিতে এসেছিলেন পড়াশোনার জন্য, যিনি শিশু শিক্ষা বিষয়ের উপর গবেষণা করেছেন, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় গবেষণা করেছেন, লিখেছেন, আলোচনা করেছেন, সমাজের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন, আর এমনই একজন ব্যক্তিত্ব যিনি অনেকগুলো বই লিখেছেন, অনেক বিষয়ে সামাজিক উন্নয়নের জন্য কাজ করেছেন, শুধু দেশে নয় বিদেশেও অনেক কাজ করেছেন। আর সেই প্রিয়জন, আমাদের আপনজন আজকে আপনাদের সামনে কথা বলবেন এই গৃহায়ণ প্রকল্প নিয়ে। আমি বিভিন্ন বিষয়ে যতটুকু জানি তার কাছে জানতে চাইব। আর তিনি আর কেউ নন, হচ্ছেন বাংলাদেশ শিশু শিক্ষা বিষয়ক গবেষক, প্রাক প্রাথমিক বিদ্যালয়ের অনেকগুলো প্রায় 16টি বইয়ের রচয়িতা, গবেষক, সমাজবিজ্ঞানী, কবি, লেখক কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনাকে আমাদের আজকের এই কালচার অফ বাংলার অনুষ্ঠানে সুস্বাগতম। ধন্যবাদ আপনাকে। জি, যে যেখান থেকে আপনার গেস্টরা দেখছে আমাদের অনুষ্ঠান, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মহে রমজানের শুভেচ্ছা রইল, নববর্ষের শুভেচ্ছা আজকে একদিন পরে, সবাইকে নববর্ষের শুভেচ্ছা দিয়ে আমরা আশা করছি যে সবাই আমাদের অনুষ্ঠান উপভোগ করবে। কামরুজ্জামান, আপনি তো দীর্ঘদিন এই বিদেশ ভুঁয়ে অবস্থান করছেন, একটা অচেনা দেশ, অচেনা পরিবেশ, অচেনা সংস্কৃতি দেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এই প্রতিষ্ঠার পাশাপাশি দেশ উন্নয়নের জন্য কাজ করেছেন বা করে যাচ্ছেন, তো সম্প্রতি বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেকগুলো উন্নয়নমূলক প্রকল্পের ভিতরে একটি প্রকল্প বেশ সাড়া জাগিয়েছে, মানুষের দ্বার গোড়ায় সেই উন্নয়নের অবকাঠামো বা উন্নয়নের ধারাবাহিকতায় তিনি গৃহহীন মানুষদের জন্য ঘর বানিয়ে দিচ্ছেন, এবং সেই ঘরগুলো টিনের ঘর, কিন্তু ইট দিয়ে সেগুলো ওয়াল করা হয়, এবং অনেকটা থাকার মতো ভালো পরিবেশ, এবং এটা মানুষের জন্য যথেষ্ট উপকারী, যে বিশেষত মানুষরা রেল লাইনে থাকতেন কিংবা বস্তিবাসী থাকতেন তাদের জন্য এই গৃহায়ণ প্রকল্প, এবং এটা যথেষ্ট একটা উন্নয়নমূলক, শুধু নয় মানব সেবার কাজ, ধর্ম মতে বলেন আর সমাজ উন্নয়নের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রেই এটা একটা প্রশংসনীয় কাজ। আপনি কি বলবেন, ইউরোপে এই যে গৃহায়ণ প্রকল্প আর বাংলাদেশের গৃহায়ণ প্রকল্প, যেমন ইউরোপে আমি দেখেছি যে গৃহায়ণ প্রকল্প যখন যাদের ঘর বাড়ি নাই, বাস্তুহারা আমরা যাদের বলি, তাদের জন্য এরা গৃহ নির্মাণ করে, সেটা হয় বহুতল নির্মিত ভবন এবং অল্প জায়গায় বেশি মানুষের বসবাসের ব্যবস্থা, কিন্তু বাংলাদেশে অনেকগুলো জায়গা, অনেকখানি জায়গা নিয়ে এই ঘরগুলো তৈরি করা হচ্ছে এবং মানুষকে থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, তা আপনি কি বলবেন এ সম্পর্কে প্লিজ? অনলাইনে একটু প্রবলেম হয়েছিল, জানি না কেন, যাই হোক, আপনার এই কথাটা প্রসঙ্গে আর কি আমরা আসি, যে গৃহায়ণ প্রকল্প বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, উনি যে প্রকল্প হাতে নিয়েছেন এটা শুধু প্রশংসার দাবি রাখে না, এটা আমার মনে হয় যে বিশ্বের এমন একটা নজিরবিহীন ঘটনা উনি ঘটিয়েছেন, যে অত অল্প সময়ে লক্ষ লক্ষ মানুষকে বসবাসযোগ্য বাড়ি তৈরি করে দেয়া এবং তাদেরকে
একেবারে অসহায় দরিদ্র মানুষগুলোকে একটা ছাদের নিচে নিয়ে আসার পরিকল্পনা। আপনি আপনি আশ্চর্য হয়ে যাবেন যে জার্মানের মতন দেশেও কিন্তু প্রায় 4 মিলিয়ন লোক কিন্তু গৃহহীন অবস্থায় আছে এখনো। মানে জার্মান এত বড় উন্নত দেশ, এখানেও আমরা অনেকে মনে করি যে এখানে গৃহহীন লোক নেই, এখানেও কিন্তু গৃহহীন লোক আছে, যারা ব্রিজের তলে থাকে, যারা গির্জার ফাঁকা জায়গাগুলোতে থাকে এবং বিভিন্ন স্কুল কলেজের সিঁড়ি ঘরে থাকে, এমন লোকও বহু আছে রাস্তায় ঘুমিয়ে থাকে শীতকালে। তো সেই জায়গায় বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে আমাদের প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন, এটা আমার মনে হয় যে মানে সারা বিশ্বে এটা একটা দৃষ্টান্তমূলক মানে প্রকল্প, যিনি অতি অল্প সময়ে লক্ষ লক্ষ মানুষকে গৃহ দান করছেন। তবে আমি যে বিষয়ে একটু উদ্বিগ্নতা প্রকাশ করি সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশের সামাজিক অবস্থানটাকে আপনাকে একটু বিবেচনা করতে হবে, যে বাংলাদেশের আয়তন কত এবং জনসংখ্যা কত, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমরা মানে ওনার যে প্রকল্প, প্রকল্পের কয়েকটা জায়গায় আমি দেখেছি যে 400 পরিবারকে একটা এলাকায় ঘর দেওয়া হয়েছে, এবং এই 400টা ঘরই হচ্ছে টিন শেডে মানে 2 রুম বা 1 রুম ছোট করে তৈরি করা। তো দেখা যাচ্ছে যে প্রায় 1100 একর জমি এই 400 লোকের পরিবারের জন্য দখল হয়ে গেছে, এবং সেই জায়গায় টিন শেডের যে চালটা দেওয়া হয়েছে এটাও কিন্তু মানে একটা আলোচনার বিষয় আছে। এই জিনিসগুলো লক্ষ্য করবার বিষয় আছে, এবং প্রধানমন্ত্রী যে চিন্তা ভাবনা করে মানুষের কল্যাণ সেবামূলক যে বিষয়টা উনি তৈরি করেছেন বা বাস্তবায়ন করছেন, এটা কোনো সন্দেহ নেই। আমি বারবার বলছি যে ইটস এ নোবেল ওয়ার্ক, এটা ওনাকে অবশ্যই, আমার মনে হয় যে বিশ্বে এটা একটা মানে বিরল ঘটনা, এবং বর্তমান বিশ্বে ওনাকে মানে নোবেল কমিটির আওতায় আমার মনে হয় উনি বিবেচিত হবেন ভবিষ্যতে আশা করছি। তো কিন্তু আমি যে বিষয়টা উদ্বিগ্ন প্রকাশ করি সেটা হচ্ছে যে এই বাড়িগুলোকে, এই জায়গাগুলোকে এইভাবে নষ্ট না করে যদি আমরা বহুতল ভবন করতে পারতাম, আমরা যদি 20 তলা ভবন করি, ছোট ছোট অ্যাপার্টমেন্ট তৈরি করে এই মানুষগুলোকে যদি একটি অল্প জায়গার মধ্যে যদি রাখতে পারতাম, তাহলে আমাদের ভবিষ্যতে আমরা অন্তত আজকে আজকে সমাধানটা করে ফেলছি, কিন্তু আগামী জেনারেশন যারা আসবে তারা কোথায় থাকবে, তাদের জন্য জায়গা কোথায়? আমাদের দেশটা এমনি ছোট, এই জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে অবশ্যই মানে আমার একটা আবেদন থাকবে, এবং যারা পরিকল্পনা করছেন তাদের কাছেও আলোচনা থাক আবেদন থাকবে যে কোনো অবস্থাতেই আমাদের এই জায়গাগুলোকে, এই ভূমিগুলোকে এইভাবে মানে নষ্ট করা যাবে না। আসলে এটা এক উন্নয়নমূলক কর্মকাণ্ড, কোনো সন্দেহ নাই, সেবামূলক কাজ, কিন্তু সেবা করতে গিয়ে যদি আমি আগামী 10 বছর পরে সমস্যায় পতিত হই তাহলে এই সেবাটা আসলে কোনো মূল্য থাকে না। এই জন্য আমার বিশ্বাস যে প্রধানমন্ত্রীর যারা পরিকল্পনা করছেন, যারা এর সাথে সম্পৃক্ত আছেন, তারা অবশ্যই বিষয়টি বিবেচনা করবেন যে আমরা বহুতল ভবন ছাড়া কোনো গৃহায়ণ প্রকল্প আপাতত হাতে নেব না, কারণ আমাদের দেশে এমনিতেই গাছের স্বল্পতা আছে, সবুজের স্বল্পতা আছে, তার উপরে যদি এই পরিমাণ টিনের ছাদ থাকে এবং টিন এবং যেটাকে বলা হয় ইট সিমেন্টের যদি এত পরিমাণে ব্যবহার হয়, তাহলে পুরো দেশটাতে তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা কিন্তু আরও বেড়ে যাবে। এই এই বিষয়টাও কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। ধন্যবাদ কামরুজ্জামান, কিন্তু এখানে আমি একটু ভিন্ন মত পোষণ করতে চাই। আপনি তো বললেন বা আমরাও জানি এটা একটা অবশ্যই মানবহিতৈষী কাজ এবং মানব উন্নয়নমূলক কাজ এবং মানব সেবার কাজ, ঠিক আছে, কিন্তু আমি জার্মানিতে, যদিও জার্মানির সাথে বাংলাদেশের তুলনা করা একটু মুশকিল কারণ এখানকার প্রেক্ষাপট বাংলাদেশের প্রেক্ষাপট এক নয়, যেমন জার্মানির ফ্রাঙ্কফুর্টে আপনি শীতের সময় দেখবেন বাস্তহারা যে সমস্ত মানুষ রয়েছেন বা গৃহহীন, তাদের জন্য ওই প্রত্যেকটা ট্রেন স্টেশনে অনেক লম্বা ঘর করে দেওয়া হয়, সেখানে তারা রাত্রে ঘুমায় এবং সকালে নাস্তা খাওয়ার পরে তারা আবার তাদের মতো করে চলে যায়, আবার পরের দিন বিকেলবেলা আসে। এই যে নিয়ম করে খাওয়া, নিয়ম করে থাকা, অথচ বাংলাদেশে দেখা যায় ট্রেন স্টেশনের যে সমস্ত বস্তিগুলো আছে কিংবা রেল লাইনের ধারে যে বস্তিগুলো, তাদেরকে বিভিন্ন সময় উচ্ছেদ করা হয় কিন্তু চিন্তা করা হয় না যে তারা কোথায় থাকবে, কোথায় ঘুমাবে। এই এই ক্ষেত্রে আমি কি বলবো, উচ্ছেদ উচ্ছেদ বিষয়টা তো সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। উচ্ছেদ করতে হয় কখনো কখনো, দেখা যাচ্ছে যে মানুষ আসলে না বুঝে
মানে সরকারের বা দেশের এমন এমন জায়গায় তারা চলে আসে যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেমন ট্রেন লাইনের আশেপাশে তারা যেভাবে দখল করে তাতে মানে আমাদের ট্রেন যাত্রায় বিঘ্ন ঘটতে পারে, এই কারণে কিছু কিছু উচ্ছেদ করা হয়, এবং উচ্ছেদ উচ্ছেদ করা হবে না বলেই তো এই গৃহায়ণ প্রকল্প, এটা কোনো সন্দেহ নেই, মানে তাদেরকে উচ্ছেদ করেই তো এই গৃহায়ণ প্রকল্প করা হচ্ছে, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। কিন্তু আমার আবেদনটা হচ্ছে শুধুমাত্র যে কোনো অবস্থাতেই একচালা ঘর বা জায়গাগুলোকে এইভাবে হাজার হাজার একর নষ্ট করা যাবে না। যে কসবাতে খুব সম্প্রতি কসবাতে যে 400 পরিবারের জন্য যে ঘরগুলো তৈরি করা হচ্ছে, আমি কয়েকদিন আগে মানে ইউটিউবে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যে এখানে বিশাল একটা জায়গা তারা ছোট ছোট ঘর করে টিন শেড করে যে তৈরি করছে, এই জায়গাটা যদি আমি 1100 একর জমি, এখানে আমি যদি মানে মাত্র 100 একর জমির উপরে যদি বড় করে বহুতল ভবন কয়েকটা করি, অবশ্য সরকারের পরিকল্পনা আছে, আমি দেখেছি, আমি অনলাইনে দেখেছি যে তারা করছে, কিন্তু হয়তো খুব দ্রুত সিদ্ধান্ত নেবার জন্য, দ্রুত বাস্তবায়ন করার জন্য এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন, কিন্তু আসলে একটু দ্রুত না করে যদি আমরা মানুষকে আর একটু কষ্ট সহিষ্ণুতার মধ্য দিয়ে একটু সময় নিয়ে যদি বহুতল ভবন করি, তাহলে এই জায়গাগুলো যে বেঁচে যায়, এই জায়গাগুলো তাদেরকে যদি আমরা চাষযোগ্য জমি হিসেবে ছোট্ট করে জমি দেই বাগান করবার জন্য, এবং সে যদি এই জায়গাটায় বাগান করতে পারে এবং সবুজায়ন করতে পারে, তাহলে তার একদিকে যেমন বাসস্থান হলো, অন্যদিকে কর্মসংস্থানটা হলো, অর্থাৎ সার্বিকভাবে যেন সাফল্যটা সুন্দর হয় এবং ভবিষ্যতে মানে দূরদর্শন একটা ইয়ে তৈরি করতে পারে বা দীর্ঘমেয়াদে একটা এই বিষয়টি কার্যকরী রূপ লাভ করতে পারে, সেই বিষয়টির জন্য আমি আসলে খুব উদ্বিগ্নতা প্রকাশ করি এবং আমি আমার আবেদনটা করছি, আমি নজর দিচ্ছি এই বিষয়টার উপরে, যে কারণ যেহেতু আপনি জানেন যে আমি বিগত 30 বছরই প্রায় বাংলাদেশের বিভিন্ন সমাজ বিভিন্ন বিষয়ে কাজ করেছি এবং আমি দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করেছি, তো আমার কাছে জনসংখ্যাটা কিন্তু একটা বড় সমস্যা বলে মনে হয়। এই বৃহত্তর জনসংখ্যাকে আমরা এইভাবে যদি জমি নষ্ট করে ফেলি, তাহলে ভবিষ্যতে আমাদের খাদ্যের ঘাটতি ঘটবে, চাষযোগ্য জমির পরিমাণ কমে যেতে থাকবে, তো সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে বলে আমি আর কি এটা মনে করছি। এই নোবেল ওয়ার্কটাকে যেন আরো সুন্দর করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা আবেদন করছি এবং সরকারের কাছে যারা এটা পরিকল্পনা করছে তাদের কাছে আবেদন করছি যে কোনো অবস্থাতেই মানে এটাকে বহুতল ভবন ছাড়া গৃহায়ণ প্রকল্প বর্তমানে করা উচিত নয় বলে আমি মনে করি। ধন্যবাদ কামরুজ্জামান আপনার এই গুরুত্বপূর্ণ মতামতের জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কালচার অফ বাংলার প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে আমার সাথে যারা সংযুক্ত রয়েছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের সাথে থাকব। আমার এইখানে একটা জিনিস একটু অস্পষ্ট, যে সমস্ত আমার তো মনে হচ্ছে যে দাতা সংস্থা যাদের অর্থায়নে এই কাজটি হচ্ছে বা যারা নীতিমালা প্রণয়ন করেছেন, তারা কোথাও না কোথাও এটা আটকে আছেন দাতা সংস্থার কাছে যে এইভাবে করতে হবে, আপনার কি মনে হয়? না, দাতা সংস্থা এখানে এই এই প্রকল্পে আমি এটা মনে করছি না, কারণ আমি যা দেখেছি বিগত দিনে, এটা প্রধানমন্ত্রী একটা নিজস্ব তহবিল তৈরি করেছেন এবং এটা ট্যাক্স থেকেই ম্যাক্সিমাম নেওয়া হচ্ছে, এটা খুব একটা বাইরের দাতা সংস্থার কাছ থেকে এই প্রকল্পে খুব একটা টাকা নেওয়া হয়নি, এটা আমি যতটা জেনেছি। কিন্তু আসলে মূলত ঘটনাটা ঘটছে এইরকম যে উনি মানবিক, এত মানবিক যে উনি খুব দ্রুত মানুষের কল্যাণ করতে চাচ্ছেন, আমি এটা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আসলে একটু যদি পরিকল্পনা করা হয়, কারণ আমাদের যে কোনো পরিকল্পনা যে কোনো প্রকল্প দীর্ঘ মেয়াদে বাস্তবায়ন করতে হবে, দীর্ঘ মেয়াদ যেন এটা সুফল আমরা গ্রহণ করতে পারি সেই চিন্তা করতে হবে। আপনি নিশ্চয়ই কিছুদিন আগে লক্ষ্য করেছেন যে প্রথম সারিতে প্রথম দফায় যখন 70টা বাড়ি দেওয়া হয়েছিল, সেই বাড়িটা কিন্তু মাত্র 1 বছর পরে ভেঙে পড়ে গিয়েছিল, অর্থাৎ এটার জন্য কিন্তু মানে আমাদের প্রধানমন্ত্রীর পরিকল্পনা বা ওনার মানবিকতা এটা দায়ী নয়, এটা দায়ী হচ্ছে যারা পরিকল্পনা করেছে, যারা এটা নিয়ে গবেষণা করেছে, তাদের ভুল সিদ্ধান্ত, তাদের মানে হয়তো বা বলবো যারা কনস্ট্রাকশন করেছে তাদেরও কিছু অনিয়ম। এই মুহূর্তে আমার একটা ফোন কল আসছে, ওই একজন দর্শক, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি আমাদেরকে জানতে চাইলেন বা শেয়ার করতে চাইলেন, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে বাড়ি করার 2 দিনের মাথায় বা 1 সপ্তাহের মাথায় ভেঙে গেছে, এটা বললো যে উনি যেটা শেয়ার করতে চাচ্ছেন সেটা হচ্ছে এটা
আওয়ামী লীগের নামধারী যে সমস্ত কন্ট্রাক্টররা এটা করেছেন তাদের দুর্নীতির কারণে এটা হয়েছে, আপনার কি মতামত? না, আমি তো সেটা বললাম যে এই মানে পরিকল্পনা বা এই গৃহায়ণ প্রকল্পের যে উদ্যোগ এটা তো আমি আগেই বলছি যে ইটস এ নোবেল ওয়ার্ক, বাট যারা কাজ করে বা যেমন যারা এটা নিয়ে কনস্ট্রাকশন করছে তাদের মধ্যে তো আওয়ামী লীগ আমি কোনো দল বলছি না, আমি সবাইকে বলছি বাঙালি জাতি। আমি জাতির ভিতরে আসলে নষ্ট মানুষের তো অভাব নেই, যারা শুধু নিজে খেতে চায় নিজে পড়তে চায় এই ধরনের মানুষের সংখ্যা তো প্রচুর বাংলাদেশে, প্রচুর প্রচুর। এই যারা নিজেকে ভালো রাখতে চায় নিজেরটা চিন্তা করে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু শুধু নিজেরটা চিন্তা করছেন না, উনি সামগ্রিকভাবে পুরো জাতিটাকে ভালো রাখবার জন্য যে পরিকল্পনা করেছেন এবং যারা দরিদ্র যাদের কোনো কিছু করবার নেই তাদেরকে গৃহায়ণের আওতায় নিয়ে আসছেন, ঝড় বাদলা থেকে তাদেরকে মুক্ত করবার যে চিন্তা করেছেন এটা প্রশংসা করে শেষ করা যাবে না। আমি শুধুমাত্র এই জায়গাটাকে নিশ্চিত করতে চাচ্ছি যে যদি একটু পরিকল্পিতভাবে করা যায় তাহলে আমরা এত সুফল ভোগ করব। এবং আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, এখন বাংলাদেশে জনসংখ্যা 18 কোটি প্রায়, এবং অনেকে বলে প্রায় 20 কোটি, যাই হোক আমি জানি না, সরকারি যেটা আমাদের আছে সেটাই আমি ধরে নেব যে 18 কোটি। এবং যেই প্রবৃদ্ধির হার জনসংখ্যায় সেটা আগামী 10 বছরে 25 কোটিতে উত্তীর্ণ হবে। তো 25 কোটি জনগণ এই পরিমাণ ক্ষুদ্র জায়গায় জনসংখ্যাকে বিবেচনা করে আমি জায়গাকে নষ্ট না করে বহুতল ভবন ছাড়া গৃহায়ণ প্রকল্প বাস্তবায়নে আমি খুবই আতঙ্কিত হচ্ছি, উদ্বিগ্ন হচ্ছে যে আমরা আগামী 10-15 বছর এর সুফলের চেয়ে কুফলটা বেশি ভোগ করবো কি না। কারণ একটা জিনিস লক্ষ্য করতে হবে, মানুষের থাকবার জায়গা আছে কিন্তু চাষযোগ্য ভূমি কমে যাচ্ছে। তো আমি এই জায়গাগুলোকে যদি ছোট ছোট করে বাগানের মতন করে এই মানুষগুলোকে একটা ঘর এবং কিছু জায়গা, একটা ঘর একটু জায়গা, সেই জায়গা যদি সে তার সবজি একটু হাঁস মুরগি চাষ করে ছোট্ট জায়গায় যদি সে নিজের খাবারটাও তৈরি করতে পারে তাহলে তার দীর্ঘ মেয়াদে সমাধানটা হলো। আমরা জাস্ট এই জায়গাগুলোকে একটু পরিকল্পিত গবেষণামূলকভাবে করবার জন্য সরকারের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমি মানে আবেদন করছি বা আমার ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা গবেষক কামরুজ্জামানের মুখে শুনলেন যে এই গৃহায়ণ প্রকল্পটা যদি বহুতল ভবন করা হয় এবং অন্য জমিগুলো যদি এদের ভিতরে দেওয়া হয় এবং সেখানে তারা চাষবাস করে কিংবা হাঁস মুরগি পালন করে তারা তাদের জীবন নির্বাহ করতে পারবে, কিন্তু আপনার কি মনে হয় যে জার্মানি বা পশ্চিমা বিশ্বে বা উন্নত বিশ্বে যখন এ ধরনের কোনো প্রকল্প করা হয় তখন একটা সার্ভে করা হয় যেটা কিভাবে হতে পারে, সেখানে মানুষের মতামত নেওয়া হয়, জরিপ করা হয়, সেই জরিপের ভিত্তিতে কাজটা করা হয়, কিন্তু বাংলাদেশে কি আপনার আমার এই মতামত শুনবে বা এভাবে কাজ করবে? না, বাংলাদেশে এই মতামতটা নেওয়াও যায় না। আমি বলি কেন যায় না, আসলে আমরা এত ভিন্ন মতের জাতি, এটা আমার গবেষণা, আমি বলছি তো যে আমার গবেষণাটা প্রথমেই ছিল যে আমরা কেন এত আমাদের মধ্যে ভিন্ন মত। এই জায়গাটা আবার আসতে হচ্ছে আমাকে যে আমাদের এই ভিন্ন মতের কারণটা কিন্তু আমাদের ভিন্নমুখী শিক্ষা। আমরা শিশু শিক্ষা থেকে পঞ্চমুখী পাঁচমুখী শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমাদের পুরো জাতিটা। আমি এটা বহু আগেই বলেছি যে জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে হয়, মতানৈক্য যদি রোধ করতে হয় তাহলে শিক্ষা নীতিতে অন্তত প্রাক প্রাথমিক শিক্ষায় একই রকম শিক্ষা ব্যবস্থা ছাড়া কোনো শিক্ষা ব্যবস্থায় কোনো শিশু গ্রহণ করতে পারবে না, এটা সরকারের একটা নির্দেশ থাকতে হবে, রাষ্ট্রীয় নির্দেশ থাকতে হবে। যেমন জার্মানিতে আপনি দেখেছেন নিশ্চয়ই যে শিশু জন্মের পর কোনো অবস্থাতেই কোনোভাবেই অন্য কোনো লোক, আমি আমার ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারি নাই, আমাকে সরকারের থেকে নিষিদ্ধ করা হয়েছে তুমি তোমার ছেলেকে ইংরেজি শেখাবে না, কেন তাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার। তো এই জিনিসগুলো থেকে যে আমি গবেষণা করে দেখেছি যে আমাদের মতানৈক্যের মূল কারণটা কিন্তু শিশু থেকে আমাদের শিক্ষানীতি। যাই হোক, আমরা আজকে শিক্ষানীতি নিয়ে আলোচনা করছি এখানে। কামরুজ্জামান, আপনার কাছে একটা জিনিস আমি না জানতে চাইলেই নয় বা আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের শেয়ার না করতে চাই, আমি জানি আপনি প্রাক প্রাইমারির উপরে যথেষ্ট কাজ করেছেন বাংলাদেশে জার্মানের নিয়ম নীতির মালায়, এবং সেটা নিয়ে আপনি প্রায় 16-17টা বই লিখেছেন, এবং আপনি চেষ্টা করেছেন বাংলাদেশে প্রাক প্রাইমারিতে সেই বইগুলো যাতে পাঠ্যপুস্তক হিসাবে হয়, কিন্তু সেটা কেন হলো না? সেখানে কি ঘটনা হয়েছে যে সেটা কেন হলো না, মানে কি আমাদের দেশে আসলে শিক্ষাটা সরকার কর্তৃক, প্রাক প্রাথমিকটা পুরোপুরি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয়, ব্যক্তি মালিকানা নিয়ন্ত্রিত, এবং ব্যক্তি মালিকানাধীন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষার মান উন্নয়নের জন্য নয়, এরা আসলে অর্থের
মানে অর্থ উৎপাদনের জন্য, অর্থাৎ এটাকে একটা ব্যবসা হিসেবে তারা শিক্ষাটাকে নিয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর। আমি অনেকবার বলেছি যে যে দেশের শিক্ষা ব্যবসা সে দেশের সামাজিক উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পাবেই, এটাই স্বাভাবিক। তো বর্তমান সরকারের যে একটা নীতিমালা আছে তারা শুরু করতে চাচ্ছে 2016, যেটা আমি বলি আপনাকে যে প্রাক প্রাথমিক শিক্ষাটাকেও সরকারিকরণ করবার একটা চেষ্টা চলছে। কিন্তু আসলে আমাদের দেশের জনগণের মধ্যে যে এই যে মতানৈক্য নেই, ঐক্যমত নেই, জাতীয় ভ্রাতৃত্ব বোধটা নেই, আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই না, আমরা চাই একা ভালো থাকতে, এই মনোভাবের কারণে কিন্তু সরকারের এই উদ্যোগটা, অর্থাৎ মানে প্রাক প্রাথমিক শিক্ষাকে সরকারি নীতির ভিতরে নিতেও সরকার পারছে না। আমি আমি দেখেছি 2016 প্রাইমারি স্কুলগুলোতেই একটা নিয়ম করা হয়েছে যে প্রাইমারি স্কুলগুলোতেই 2 বছরের বেবি শ্রেণী থাকবে, যেটা একসময় ছিল আমাদের পাকিস্তান আমলে একটা বেবি শ্রেণী ছিল। তো সেটাকে বর্তমান সরকার আরো উন্নত করে 2 বছরের বেবি শ্রেণী করবার সিদ্ধান্ত নিয়েছিলেন 2016, কিন্তু সেটা এখনো বাস্তবায়ন হয়নি পুরোপুরিভাবে। যদি এটা হয়ে যেত তাহলে কিন্ডার গার্ডেন গুলোকে বন্ধ করে দিতে হবে। আসলে কিন্ডার গার্ডেন চলতে পারে না, কিন্ডার গার্ডেন চলতে দেওয়া যেতে পারে না, তার কারণ কিন্ডার গার্ডেন গুলোতে বাচ্চাদেরকে আসলে শিক্ষার নামে মানে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদের মস্তিষ্ককে নষ্ট করা হচ্ছে, এবং বিভিন্নমুখী শিক্ষায় পুরো জাতিটাকে একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মানে এই জায়গাটাকে বন্ধ করতে হবে। কিন্ডার গার্ডেন থাকবে সরকারের নিয়ন্ত্রণে, ওখানে বাচ্চারা যাবে বাগানে খেলতে। এটাই ছিল মূলত কিন্ডার গার্ডেন শব্দটা কিন্তু জার্মান থেকে নেওয়া, জার্মান শব্দ কিন্ডার গার্ডেন, অর্থাৎ শিশুদের বাগান। তো সেই জায়গাটায় আমাদের শিশুদের বাগান তো দূরে থাক, ঘরের ভিতরে বন্দি করে তাকে 20-18 বই দিয়ে তাকে বোঝা বানিয়ে তাকে শিক্ষা দেবার চেষ্টা করা হয় বাংলাদেশের কিন্ডার গার্ডেনগুলোতে, যেটাকে আমি বন্ধ করবার জন্য বহুবার আলোচনা করেছি, বহুবার বলেছি। যদিও আমি কিন্ডার গার্ডেনের বইগুলোকে তৈরি করেছি, কিন্তু আমি কিন্ডার গার্ডেনের জন্য করিনি, আমি প্রাক প্রাথমিক শিক্ষার জন্য করেছি। এবং আজকে বাংলাদেশের যেটুকু বইয়ের মান উন্নয়ন হয়েছে সেটা অবশ্যই সম্পূর্ণভাবে আমি আমার অবদান দাবি করতে পারি, কারণ 96 একেবারে শূন্য অবস্থায় ছিল। তখন থেকে আমি 2000 বা 2008 পর্যন্ত যেই বইগুলো তৈরি করে দিয়েছি, আজকে সেই বইগুলোর আদলেই কিন্তু বাংলাদেশের সমস্ত কিন্ডার গার্ডেনের বই বা বাচ্চাদের বইগুলো তৈরি হচ্ছে। সুতরাং এটা একটা বিপ্লব হয়েছে, কিন্তু এখন যদি এটাকে সরকার যদি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে যে বেবি শ্রেণী থাকবে, এখানে সমস্ত বাচ্চাকে আসতে হবে, অন্য কোনো বাচ্চাকে অন্য কেউ শিক্ষা দিতে পারবে না, না কিন্ডার গার্ডেন পারবে, না মাদ্রাসা পারবে, কেউ পারবে না, কারণ শিশু হচ্ছে সরকারের, একটা রাষ্ট্রের ভবিষ্যৎ। সুতরাং এর দায়িত্ব সরকারের, সরকারই এটার পুরো শিক্ষার দায়িত্ব নেবে। যেমন জার্মানরা নেয় যে আমার শিশুকে আমি শিক্ষা দিতে পারিনি, আমি আপনাকে সত্যি একটা কথা বলি, আমার একটা আমার ছেলেকে আমি যখন প্রথম ইংরেজি শিক্ষা শুরু করলাম, তাকে একটা ইংরেজি মাধ্যম শেখাবো, আমি তাকে এত বেশি ফার্স্ট শিক্ষা দিয়েছি যে আমাকে স্কুল থেকে ডেকে নিয়ে থ্রেট দেওয়া হয়েছে যে আপনি আপনার ছেলেকে এতটা শিক্ষা কেন দিয়েছেন, এটার দায়িত্ব আপনার না, দায়িত্ব আমাদের, আমরা স্কুলে তাকে শিক্ষা দেবো, আপনাকে কে শিক্ষা দিতে বলেছে, আপনি যে শিক্ষা দিয়েছেন এখন আমি ছেলেকে আপনার স্কুল থেকে বের করে দিতে ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। বলে কেন? বলে সে স্কুলে তার আগ্রহ কমে গেছে, কারণ সে সব জানে। এটা আসলে একটা ভয়ঙ্কর অবস্থা আমি নিজেই উপলব্ধি। ধন্যবাদ কামরুল জামান, এই বিষয়ে আমরা আবার দীর্ঘ আলোচনায় চলে আসব। আর আপনার কাছে আরেকটা জিনিস আমি জানতে চাইবো আপনার কথা প্রসঙ্গে, তবু আর পাশাপাশি আজকের কালচার অফ বাংলার থেকে আজকের যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন, টেলিফোনে ইমেইলে আমরা উত্তর দিতে চেষ্টা করব। আর পাশাপাশি আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, আমাদেরকে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের সাথে আছি। আপনি একটা জিনিস বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দায়িত্ব নিয়ে অনেক কাজ করছেন, চেষ্টা করছেন মানুষের উন্নয়ন, কিন্তু এটা তো ব্যাপারটা এভাবে না, জনগণ তাকে দায়িত্ব দিয়েছে, যদিও বিরোধী দল বলছে তিনি ভোটবিহীন হয়েছেন তারা, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু জনগণই তাকে দায়িত্ব দিয়েছে জনগণের চিন্তা করার জন্য। যেমন আপনি বিগত নির্বাচনে, আপনি এই নিউজটা দেখেছিলেন কিনা, জার্মানির এখন যে চ্যান্সেলর ওলাফ শোলস বলেছিলেন জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা এখন চিন্তা করব দেশ কিভাবে পরিচালনা করব। এটা জনগণের, বাকি কাজগুলো জনগণের না, জনগণ হচ্ছে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন বা চয়েস করেছেন,
তো সেক্ষেত্রে আমরা তো তাকে দায়িত্বই দিয়েছি, এখন তার দায়িত্ব সে দেশ কিভাবে চালাবেন। তো আপনি এখানে কি তফাৎটা দেখছেন, মানে আমাদের কি কোনো দায়িত্ব আছে না সে একাই করবে? মজার ব্যাপার কি শোনেন, মজার ব্যাপার হচ্ছে কি যে আমরা বাঙালি জাতি আসলে দায়িত্ব দিয়ে ধৈর্য ধরতে পারি না, যেটা আমি আবারও পুনরায় আসতে বাধ্য হচ্ছি যে স্বাধীনতার পর আমরা বঙ্গবন্ধুর যে চিন্তা চেতনা ছিল, আমি সত্যিকার অর্থে বলছি, আমি তখন থেকে আমি মোটামুটিভাবে লেখালেখির জগতে বা রাজনীতি জগতের সাথে সম্পৃক্ত ছিলাম, তো আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধুর যে চিন্তা চেতনা ছিল বিশ্বে এরকম নেতা বিরল জন্মেছে, এত মানবিক নেতা, এত হৃদয়বান নেতা বিশ্বে যদি কেউ আর একটি দ্বিতীয়টির নাম বলতে পারে, আমি মনে হয় আমি কনফার্ম যে কেউ বলতে পারবে না। এবং এই মানুষটিকেও কিন্তু আমরা বাঙালি জাতি শুধুমাত্র ধৈর্য ধরে ধারণ করতে পারিনি, আমরা ওনাকে দিয়ে দেশ, ওনাকে ভোট দিয়েছি, ওনাকে নেতা বানিয়েছি, ওনাকে দেশের শাসক বানিয়েছি, কিন্তু আবার সামান্য একদিনে একটু অভুক্ত থাকলে আমরা ওনাকে গদি থেকে নামিয়ে দেওয়ার জন্য স্লোগান দিই। অর্থাৎ আমাদের যে জাতীয় যে চেতনা, আমাদের বাঙালি জাতির যে মনোভাব, আজকে যদি আমি বলি যে বর্তমান প্রধানমন্ত্রী যা করেছেন এটা দেখবার পরে বিরোধের মানে স্লোগান আসে কিভাবে, আমি এই জিনিসটা বুঝতে পারি না। কোনো স্লোগানই থাকার কথা না, কারণ যদি বিগত 40 বছরের বাংলাদেশের অবক্ষয় আর আজকে 10-12 বছরের উন্নয়ন যদি আমরা চিন্তা করি, তাহলে সত্যি আমাদের রাজনীতি করতে, বিরোধী দলের রাজনীতি করতে লজ্জিত হওয়া উচিত। এবং এই সরকারকে শুধু না, এই ধারাকে, এই চিন্তা চেতনাকে অবশ্যই দীর্ঘ মেয়াদে জানে আমরা বাস্তবায়ন করবার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা করা উচিত। কিন্তু আমরা আসলে জাতিগতভাবে, আমি খুব স্পষ্টত আপনাকে বলি, আমি যেহেতু আমি সমাজ বিজ্ঞান নিয়ে গবেষণা করেছি এবং সমাজের বিভিন্ন মানুষ নিয়ে গবেষণা করেছি, আমাদের ধৈর্য এবং আমাদের ঐক্যবদ্ধ চিন্তা একেবারে নেই বাঙালি জাতির মধ্যে, সত্যি কথা বলবো। যে কারণেই আমার মনে হয় যে এই ধরনের পরিকল্পনা সরকারের বাস্তবায়নের ক্ষেত্রে সরকারও খুব মানে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, তাকেও খুব বিপদের মধ্যে কাজ করতে হয় বলে অনেক কাজ সুস্থ হয় না, এমন অনেক কাজ উনি খুব দ্রুত করতে চান। যেমন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমি আর একটা জিনিস, এই গৃহায়ণ প্রকল্পের পাশাপাশি যেহেতু গৃহ নিয়ে কথা আসলো, ঢাকায় বা বাংলাদেশের মেগা সিটিগুলোতে আপনি দেখেছেন বা আমরা লক্ষ্য করেছি বড় বড় উঁচু ভবন তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে যে নিয়ম রয়েছে যে আপনি কত তলা ভবন করলে বাড়িতে কতটুকু জায়গা খালি রাখতে হবে, কতটুকু খেলার মাঠ থাকবে, কতটুকু ড্রেনেজ থাকবে, কতটুকু জানালার জন্য জায়গা থাকবে, গাড়ি পার্কিং এর জন্য, কিন্তু এই বহুতল ভবনগুলো অনেক চাকচিক্যময়, ভিতরে ঢুকলে মনে হবে আপনি ইউরোপ আমেরিকার কোথাও বসে আছেন, ইন্টেরিয়র ডেকোরেশন কোটি টাকা খরচ করেন, কিন্তু বাইরে ড্রেনেজের জন্য 1 সেন্টিমিটার জায়গা নাই, পানি নিষ্কাশনের জায়গা নাই, বাচ্চাদের খেলার জায়গা নাই, এখানে নিয়ম রয়েছে, কিন্তু এই নিয়ম ফাঁকি দিয়ে কি করে করা হয় বা এটার জন্য কি করা যায়? আসলে আসলে সত্যি কথা বলতে কি, যেটা আপনি জানেন যে আমি বিগত কয়েক বছর থেকে কনসাসনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, ন্যাশনাল কনসাসনেস ডেভেলপমেন্ট, এটা আমার সর্বশেষ গবেষণা এবং সর্বশেষ আমার প্রজেক্টের বা আমার এই অর্গানাইজেশনের পক্ষ থেকে সর্বশেষ কাজ। আমি অনেক কাজ করতে করতে শিক্ষা নিয়ে, এবং আপনি জানেন ভালো করে যে একসময় খুব ঢাকা শহরের এক স্টক ইঞ্জিন বেবিটেক্সি আন্দোলন, ওটাকে তোলবার আন্দোলন, কোরবানিদের রক্তের বিষয়, সবুজায়ন, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের এই আমি কাজ করেছি বিগত 25 বছরে, অন্তত 11-12 প্রজেক্ট নিয়ে কাজ করেছি। আমার সর্বশেষ চিন্তা হচ্ছে যে আসলে আমরা জাতিগতভাবে খুবই অসচেতন। কেন, আমি মনে করি যে আমি একটা বাড়ি করছি, বিরাট বাড়ি, আমার টাকা, টাকা দিয়ে আমার ছেলে মেয়েকে আমি সুন্দর সব মানে একটা আমি বিরাট প্রতিষ্ঠিত হয়ে গেছি। আসলে সমাজকে যদি সুন্দর না করা যায় তাহলে ব্যক্তি সুন্দর হয় না, বাড়িও সুন্দর হয় না। আপনি বাড়িটাকে ছোট্ট করে যদি আপনি পুরো বাড়ির পাশে সবুজায়ন করতেন, আপনি জায়গা রাখতেন, আপনার নিঃশ্বাসে পর্যাপ্ত পরিমাণে আপনি অক্সিজেন পেতেন। এখন আপনি বাড়ি করছেন কিন্তু আপনার বাড়ির আশেপাশে অক্সিজেন নেই, আপনি অক্সিজেনের অভাবে আপনার হৃদরোগ হচ্ছে। এই জিনিসগুলো আসলে সচেতনতার অভাবের কারণেই ঘটে বলে আমি মনে করি। এবং শিক্ষা সার্টিফিকেট মানে বড় বড়
ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া কিন্তু সচেতনতা নয়। আপনি দেখবেন লক্ষ্য করে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার আছে, অনেক বড় বড় ডাক্তার আছে, সেও সচেতন না। সচেতনতা ভিন্ন জিনিস। তো আমাদের এই জাতীয় সচেতনতা তৈরি করবার জন্য আমরা এখন কাজ করছি, এবং এই জায়গাটা যদি তৈরি করা যায় তাহলে এই জিনিসগুলোকে রোধ করা সম্ভব হবে, আর না হলে এটা রোধ করা সম্ভব না, খুব কঠিন। সরকারের ধন্যবাদ গবেষক কামরুজ্জামান, সম্মিলিতভাবে ভালো না থাকতে চাই। ধন্যবাদ গবেষক কামরুজ্জামান আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আপনার গবেষণালব্ধ অভিজ্ঞতা, ফলাফল, মতামত আমার সুপ্রিয় দর্শকদের তুলে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ আমাদের কালচার অফ বাংলার টক শো উইথ খান লিটনে শুনছিলেন গবেষক কামরুজ্জামানের সমাজবিজ্ঞানী বাংলাদেশের গৃহায়ণ নিয়ে কথা। আমরা আজকের এই অনুষ্ঠান যদি কোনো কর্তা ব্যক্তি দেখে থাকেন বা পরবর্তীতে দেখেন, সেখানে যদি আমাদের এই কথোপকথনের কোনো একটু অংশ কাজে লাগানো যায় দেশের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য, এই গৃহায়ণ প্রকল্পের জন্য, তাহলেই আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আর আমরা এই মুহূর্তে আপনাদের কাছে বিদায় নেব। পৃথিবীর যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, প্রতি সপ্তাহে আমরা হাজির হই বিভিন্ন গুণীজনদের নিয়ে, আর শুনি তাদের কথা, আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি, পাশাপাশি আপনাদের মতামতও আমরা তুলে ধরি বা সেই অনুযায়ী চেষ্টা করি, এবং যথাযথ মন্ত্রণালয়গুলোতে আমরা লিখে থাকি বা আমরা বিভিন্ন সময়ে সেখানে তাদেরকে এই বার্তাগুলো আপনাদেরকে পৌঁছে দিতে চেষ্টা করি। আপনারা কালচার অফ বাংলার সাথে থাকুন, লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে, আর আমরাও আপনাদের সাথে থাকব। আর আবারও পবিত্র মাহ রমজানের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে কাছ থেকে বিদায় নিচ্ছি। পৃথিবীর যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। Wow.